কুরবানির সাথে তাসাউফের কিছু বিষয় আছে। গরু যখন কুরবানি দেয় তার রক্তগুলা কি করে দেয়? বের করে দেয় না। যতক্ষণ রক্ত বের হবে না ততক্ষণ গরুটাকে রক্ত বের হওয়ার জন্য সুযোগ। কেন রক্ত বের করবেন? গরু কি জন্য রক্ত বের হবে? রক্ত হারাম। গরুটা আপনাকে বলতেছে, বান্দা দেখ, আমার শরীরে যতগুলো হারাম আছে সমস্ত হারামকে আমি বের করে আমি হালালটা তোদের জন্য দিয়ে যাচ্ছি। আপনি আপনার ভিতরে হারামিটা বের করতে পারছেন? তো আমরা তো অনেকে কুরবানি করব, আসলে পশু কুরবানি আমরা যেটা দিয়ে থাকি এটার একটা মাকসুদ উদ্দেশ্য আছে। আসল কুরবানি এই যে রক্ত প্রবাহিত করলেন, গোস্তকে কেটে টুকরা টুকরা করে পিস পিস করলেন, এটা আসল। এই জিনিসগুলো আল্লাহর কাছে আসলে জিনিসগুলো পৌঁছায় না। আল্লাহর কাছে পৌঁছে আপনার তাকওয়া, আপনার প্রেম, আপনার ঈমান। গলার মধ্যে ছুরি দেওয়ার সঙ্গে সঙ্গে খুন মাটি পড়ার আগে আপনার তাকওয়া, খোদার প্রেম, খোদার জন্য যে আপনি কোরবানি দিলেন এটা আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আসলে এখানে কিছু বিষয় আছে, আমরা তো অনেকে বুঝি না। নিজের আমিত্বকে যদি কুরবানি দিতে না পারি, নিজের আমিত্বকে যদি আনা, আমার মধ্যে একটা আনা আছে, আমার জিসিমের মধ্যে দুইটা জাত বিরাজমান, একটা হচ্ছে আনা, একটা আমি, একটা তুমি। তুমি মানে কে? লা ইলাহা, তিনি মিন হাবলিন ওয়ারিদ, শাহী রগের চাইতো। উনার নাম কি? তিনি। তিনি মানে কে? আর একটা হচ্ছে আনা, মানে কি? এখানে আমি আর তিনি দুইজন এক জায়গায় থাকতে পারে, হয় আনা থাকবে না হলে তিনি থাকবেন। যখন তিনি থাকবেন, তিনিকে দেখবেন, তিনিকে বুঝবেন, তিনিকে জানবেন, তখন আনা কোন শব্দ আপনার মধ্যে থাকতে পারবে। এই যে একটা গরু জবে করেন, কি শিক্ষা সেখান থেকে পান? খালি বড় গরু জবে করলাম এটার নাম কুরবানি নয়। তুমি তোমার নফসকে কুরবানি দাও, তুমি তোমার আমিত্বকে কুরবানি দাও, তুমি তোমার অহংকারকে কুরবানি দাও, তুমি তোমার ক্রোধকে কুরবানি দাও, তুমি তোমার লোভকে কুরবানি দাও, তুমি তোমার নফসকে কুরবানি দাও। যদি তুমি তোমার ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলাকে কুরবানি দিতে না পারো, তুমি কখনো আল্লাহওয়ালা বান্দা বনতে পারবা? চারপাওয়ালা জানোয়ার তুমি সৈয়দ আহমদুল হক থেকে অনেক দামি, অনেক দামি, কোটি গুণ দামি, হাজার গুণ দামি। কেন দামি? কারণ ওই চারপাওয়ালা জানোয়ার অন্তত পক্ষে নিজেকে আল্লাহর নামে কি দিয়েছে, কিন্তু আমি তো এখন আমাকে কোরবানি দিতে। এই জন্য জিহাদে আসগর আর জিহাদে আকবর, যুদ্ধের ময়দানও মানুষ গিয়ে শহীদ হয় ওটাকে জিহাদে আসগর বলেছেন। ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হওয়াকে জিহাদে আসগর, ছোট জিহাদ। আর জিহাদে আকবর বলেছেন নিজের প্রবৃত্তির বিরুদ্ধে, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য, রিপুর বিরুদ্ধে জিহাদকে রাসূলে পাক জিহাদে আকবর বলেছেন। বড় করে বলে সুবহান। আপনি মনে করছেন যে মাথায় পাগড়ি পরলাম, টুপি দিলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়লাম, আমি মুমিন মুত্তাকি না? হ্যাঁ, আপনি এক দরজার মুমিন মুত্তাকি হয়েছেন। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে এই আয়াত মাত্র একমাত্র আয়াত যেটার সাথে অন্য কোন আয়াতের কোনো কি নাই। আল্লাহ পাক এখানে বলছেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালে করেছে। আল্লাহ পাক বলছেন, জুনাহুন ফিমা তাইমু, পূর্বে যা মুসলমানদের জন্য হালাল ছিল, পরে যেগুলা হারাম হয়েছে, যেই দিন থেকে হারাম হলো সেই দিন থেকে বাদ দিয়ে দিল, কিন্তু পূর্বে যে ভক্ষণ করেছে এটা নিয়ে অনেকের মধ্যে আফসোস রয়েছে। আমার আল্লাহ বলেন, পূর্বে তোমরা যা ভক্ষণ করেছো হারাম হওয়ার পূর্বে, ওইটা নিয়ে তোমাদের কোনো গুনাহ নাই, কোনো চিন্তা নাই, কারণ ওইটা মাফ করনে ওয়ালা হলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এখানে দেখেন, লাইসা আলাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমানু আর একটা ওয়ামিলুস সালেহাত জুনাহুম ফিমা তুআইমু এটা বলার পরে আবার বলছেন ইজা মা তাকু আমানু ওয়া আমিলুস সালেহাত সুবহানাল্লাহ বলেন আবার আল্লাহ বলতেছেন ইজা যখন মা তাকু যখন সে তাকওয়া অর্জন করলো ওয়া আমানু এবং ঈমান আনলো ওয়া আমিলুস সালেহাত এবং আমলে সালেহ করলো দেখেন প্রথমবার এনেছেন আমানু আর ওয়া আমিলুস পরে আনতেছেন মাত্তাকু ওয়া আমানু ওয়া আমিলুস সালেহাত আগে এনেছেন দুইটা এখন এনেছেন আগে এনেছেন আমানু আর ওয়া আমিলুস সালেহাত তাদের জন্য কোনো গুনাহ নাই পূর্বে যা তারা বক্ষণ করেছিল পরে যা হারাম হয়েছে এরপর আবার বলছেন যারা তাকওয়া তাকওয়া শব্দটি যোগ করেছেন খোদা ভীতি ঈমান এবং আমলে সালে করেছেন সুম্মাত তাকু অতঃপর আবার তারা তাকওয়া অর্জন করলো দেখেন এখানে আল্লাহ পাক প্রথমে ঈমানদারের কথা বলেছেন আমলে সালেহের কথা বলেছেন একটা পর্ব গেল দ্বিতীয়বার আবার বলতেছেন তাকওয়া ঈমান আমলে সালেহ দুইবার গেল তৃতীয়বার বলতে সুম্মাত তাকু ওয়া আমানু যারা তাকওয়া এনেছেন আবার ঈমান অর্জন করেছেন তাহলে বোঝা যায় ঈমানের কয়েকটা দরজা তাকওয়ারও কয়েকটা দরজা খালি আমরা মাওলানারা অনেক তাকওয়াবান ঈমানদার হই কিন্তু আল্লাহর ওলি নই কারণটা কি কারণ ঈমানের একটা দরজা আছে তাকওয়ার একটা দরজা আছে আল্লাহ পাক বলতেছেন সুম্মাত তাকু ওয়া আমানু সুম্মাত তাকু আবার বলতেছেন এর পরের বার আমানু শব্দ আনেন নাই যখন আপনি আল্লাহর প্রতি নিজেকে যখন এমন ভাবে কুরবান করে দিলেন কেমন কুরবান যখন একটা মানুষ মারা যায় তাকে গোসল দেওয়া হয় কি হয় না গোসল কে দেয় এলাকার লোকজন আত্মীয় স্বজন কি দেয় আচ্ছা বলেন তো মইয়ো শুয়ে থাকে মইয়ো কি নিজে নিজে ডান দিকে করট হয় বাম দিকে করট হয় বসতে পারে উল্টাইতে পারে কেউ উল্টাই কেউ ডান দিকে করট করে কেউ বাম দিকে করট করে কেউ বসায় তার তলপেটে কি দেয় চাপ দেয় এবং কেউ তাকে উপর করে তার শরীরের মধ্যে চাপ দিয়ে কোন দুর্গন্ধ থাকলে বের করে তার ওই ব্যক্তি তার শরীরটাকে যারা মাইয়াতকে গোসল করাচ্ছেন তাদের কাছে সফরদ করে দিয়েছেন যেদিকে ঘোরাই সে সেদিকে ঘুরে যদিও বা সে দেখতেছে সে শুনতেছে আপনি মনে করতেছেন সে দেখতেছে না ভুল সে দেখতেছে সে শুনতেছে আপনি জোরে চাপ দিলে সে ব্যথাও এই জন্য আল্লাহর হাবিব বলছেন মাইয়াতকে গোসল করাইলে ডলবা কি আস্তে আস্তে পানি দিবা কি গরম জলের সাথে কি দিবা আমরা বড়ই পাতা দেই কিনা এখন মানুষটা মারা গেছে বড়ই পাতা কি দেওয়ার দরকার এ তো মরা তার মানে সে অনুভব করতেছে সে শুনতেছে সে দেখতেছে কিন্তু সে তাকে সফরদ করে দিয়েছে কার হাতে যারা গোসল দিয়েছেন তাদের হাতে যেদিকে করে সেদিকে ঘুরে তুললে উঠায় বসলে বসায় শুইলে শুয়ায় করট ফিরাইলে ফিরে ঠিক তদ্রূপ ভাবে তুমি যখন ঈমানদার শুধু মুখে নয় তোমার প্রত্যেকটা কর্ম তোমার প্রত্যেকটা আমল তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর প্রতি এমন ভাবে তুমি রুজু করে দিলে জিসিম তোমার কিন্তু কন্ট্রোল করবে আল্লাহ আল্লাহ যেভাবে চাই তুমি সেভাবে খুশি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়েছে করাত চলেছে মাথার উপর দুই টুকরা হয়েছে উ শব্দ করেন নাই ও জাকারিয়া উ শব্দ করো নাই কেন বলে আমার আল্লাহকে খুশি করার জন্য ও মুসা তুমি যখন নদীর কিনারায় গেলা পিছন দিয়ে ফেরাউন সামনে নীল নদ ডুবে মারা যাওয়ার ভয় ছিল কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে তখনও তোমার ঈমানকে মজবুত রেখেছো কেন রেখেছো বলে আল্লাহকে খুশি করার জন্য ও ইব্রাহিম তুমি যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো সবাই আগুনকে ভয় পায় তুমি আগুনকে আলিঙ্গন করলা তুমি তো পুড়েও যেতে পারতা বলে পুড়তে রাজি কিন্তু আল্লাহকে খুশি করতে চাই আমার হযরত
আমার হযরত আসিয়া যিনি ফেরাউনের ঘরে থাকার পরেও যাকে জ্বলন্ত তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে সবাই তো আগুনকে ভয় পায় গরম তেলকে ভয় পায় মারলে হাত পুড়ে যাবে শরীরের মধ্যে ফুসকা পড়বে মাছ যেভাবে ফ্রাই হয় তোমাকেও ফ্রাই করা হবে তোমার কি ভয় লাগে নাই বলে ওইটার চাইতে বেশি ভালো লাগে আল্লাহকে খুশি করার জন্য ঠিক তদ্রূপভাবে তুমি যখন ঈমানটাকে ওই পর্যায়ে নিয়ে যাবা যেটাতে আল্লাহ খুশি সেটাতে তুমি খুশি যেটাতে আল্লাহ নারাজ সেটাতে তুমি নারাজ যেটাতে আল্লাহ তোমার উপর রাজি তুমি সেটাতে রাজি আল্লাহ যখন আমগাছ তলায় বসাইয়া ভিক্ষার তালি হাতে ধরাইলো তুমি বললা আলহামদুলিল্লাহ যখন তোমাকে রাজপ্রসাদের উপরে সর্বোচ্চ মকামে বসাইলো তুমি বললা আলহামদুলিল্লাহ কেউ তোমাকে ইজ্জত দিল তুমি বললা আলহামদুলিল্লাহ কেউ তোমাকে আঘাত করলো তারপরও বললা আলহামদুলিল্লাহ অর্থাৎ তোমার প্রতিটা নিঃশ্বাস যখন আল্লাহর কন্ট্রোলের মধ্যে থেকে তুমি তোমাকে আল্লাহর প্রতি রুজু করে দিবা ওই ঈমানে কামেলের উপর ফায়েজ হবা তখন তোমার মকাম হবে ভিন্ন তুমি আর মাওলানা নাই তখন তুমি আল্লাহওয়ালা তুমি সাধারণ আলেম নও তখন তুমি হযরত শাহজানি সাহেব বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন দেখো বান্দা যখন তুমি লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জুনাহুন ফীমা তুইমু একটি পর্ব শেষ ইজা মাত্তাকু আমানু ওয়া আমিলুস সলিহাত আবার ঈমানের আরেকটি দরজা দিয়ে আপনি অতিক্রম করলেন তাকওয়া অর্জন করলেন আমলে সলিহ করলেন সুম্মা তাকু আবার তুমি তাকওয়া অর্জন করলা কোন তাকওয়া যেই তাকওয়া দিয়ে আল্লাহ খুশি রাসূল খুশি যেই তাকওয়ার মাধ্যমে তুমি আল্লাহকে তোমার শাহিরগের চাইতো তুমি তোমার ব্রেইন নামের রাডার দিয়ে কলব নামের রাডার দিয়ে অনুধাবন করতে পারো আবার আল্লাহ পাক বলতেছেন সুম্মা তাকু ওয়া আহসানু দেখেন এখানে তৃতীয়বার এসে আল্লাহ শুধু দুইটা শব্দ এনেছেন আরেকটি নতুন শব্দ যোগ করেছেন সুম্মা তাকু অতঃপর তুমি মুত্তাকি ফরেজগার আল্লাহওয়ালা ইবাদতকারী আল্লাহকে ভয় করনেওয়ালা এবং ওয়া আহসানু সাহেবে ইহসান যখন তুমি ঈমান আমলে সলেহ এরপরে তাকওয়া ঈমান আমলে সলেহ এরপরে আবার বললেন তাকওয়া ঈমান এরপরে বললেন তাকওয়া এবং ওয়া আহসানু সাহেবে ইহসান হলে তখন আল্লাহ ওই বান্দার জন্য একটা পুরস্কার ঘোষণা করতেছেন কি ঘোষণা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সাহেবে ইহসান ওয়ালাকে মহব্বত করেন বড় করে বলে সুবহান এর আগে বলেন নাই যে আমি মহব্বত করি সাহেবে ইহসানকে আমি মহব্বত করি কেন মহব্বত করেন অন্য আয়াতও এটার একটা ব্যাখ্যা রয়েছে আল্লাহ পাক বলছেন যেটা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা করে ওয়াল্লাযীনা জাহাদু জিহাদ করে ফীনা আমি আল্লাহর ভিতরে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর মধ্যে তার জীবন হবে আল্লাহ তার ধ্যান হবে আল্লাহ তার খেয়াল হবে আল্লাহ তার চাওয়া হবে আল্লাহ তার নজর হবে আল্লাহ তার ধ্যান হবে আল্লাহ তার অন্তরে আল্লাহ তার জবানে আল্লাহ তার চোখে আল্লাহ নিঃশ্বাসে আল্লাহ কলবে আল্লাহ চায় আল্লাহ বুঝে আল্লাহ চলে আল্লাহ অর্থাৎ সে আল্লাহ বাদে তার একটা শব্দকেও সে ব্যয় করে আমি আল্লাহর মধ্যে সে চেষ্টা করে জিহাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা যখন সে আমি আল্লাহর দিকে চেষ্টা করে আমি তার জন্য আমার একটা আমি আমার সমস্ত রাস্তাকে সুবুলানা মানে সবিলের বহুবচন সুবুলানা সবিল মানে রাস্তা সুবুলানা মানে অনেকগুলা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দেই এই জন্য তরিকা ভিন্ন হয় অনেক এক তরিকার মানুষ এক তরিকাকে কি করে না আপনি এক তরিকা আছেন ওটা আপনার জন্য ঠিক আছে শাহজানি শাহ তরিকা ওটা ওনার জন্য ঠিক আছে খাজা বাবার তরিকা এটা ওনার জন্য ঠিক আছে গাউসে পাকের তরিকা এটা ওনার জন্য
ঠিক আছে কার জন্য শুধু শরীয়ত সম্মত কার জন্য শরীয়ত ও তরিকত সম্মত কার জন্য শরীয়ত তরিকত হাকিকত মারিফাত সম্মত অর্থাৎ আল্লাহ পাক অনেকগুলো রাস্তা খুলেছেন যে রাস্তা তোমার ভালো লাগে সেই রাস্তা দিয়ে যাবা আল্লাহ বলতেছেন যখন তোমার ধ্যান খেয়াল মন অন্তর চাওয়া পাওয়া নজর আমি আল্লাহ হয়ে যায় তখন আমি আল্লাহ তোমার জন্য তোমার হিদায়াতের জন্য সুবুলানা অনেকগুলো রাস্তা খুলে দেই ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিন লামাআল মুহসিনিন আমি আল্লাহ মুহসিন সাহেবে ইহসানকারীদের সাথে আমি মুহসিনদের সাথে থাকি বড় করে বলো সুবহানাল্লাহ এইজন্য কোরআনের কোথাও পাবেন না ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন পাবেন কোথাও দেখাইতে পারবেন ইবাদতের উদ্দেশ্য কি আপনাকে মুহসিন বানানো সৎ বানানো পৌত পবিত্র বানানো তো শুধু গরু কুরবানি দেওয়ার নাম কুরবানি নয় এখানে কুরবানির আরো অনেক বিষয় আছে তাসাউফের অনেক বিষয় যেটা আমি আপনাকে বলতে পারতেছি না বা বললে আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন কারণ আলেমদের ভাষা সবকিছু যে আওয়াম বুঝবে তা নয় যেখানে হযরত আবু হুরায়রা বলতেছেন হাফিজাত মিন রাসূলিল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ আইনে আমি রাসূল থেকে দুই চোখ জ্ঞান অর্জন করেছি কয় চোখ অথবা দুই গ্লাস অথবা দুই কাপ অথবা দুই বর্তন অথবা দুই বাটি অথবা দুই পাতা ফা আম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু প্রথম প্রকার জ্ঞান যেটা আমি তোমাদেরকে আম ভাবে বলি যেটা তোমরা শুনতো বস্তো তোমরা বুঝতো বস্তো তোমরা জানতো বস্তো যেমন মাইজ ভান্ডারের বেলায় তো মুতলাক অনেকে বুঝে না মনসুর হেল্লাজের আনাল হকের রহস্য অনেকে বুঝে না এইজন্য আবু হুরায়রা বলতেছেন আমি দুই প্রকার দুই কূপ দুই জ্ঞান দুই চোখ জ্ঞান আমি অর্জন করেছি যেটা এক প্রকার আমি তোমাদেরকে বলছি ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু দ্বিতীয় প্রকার যে জ্ঞান আমি অর্জন করেছি সেই জ্ঞানের কথা যদি আমি তোমাদেরকে ভুলে বলে ফেলি বা তোমাদেরকে জানাইয়া দেই কুতিয়া হাযাল বুলুম কুরবানির গরুর চুরিটা গরুর গলায় যাবে না তোমরা আমি আবু হুরায়রার গলায় কি করবে তাহলে রাসূলের কিছু ইলমে মারিফাতের জ্ঞান আছে যেটা কামিল মুর্শিদ কামিল ওলির কদমে গিয়ে অর্জন করতে হয় এই জন্য বড় বড় আলেম হওয়ার পর জাইয়িদ আলেম হওয়ার পর পীরের কদমে যায় টাইটেল নিতে নিতে আজহান নয় সারা বিশ্বের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা থেকে ফরার পরে দেখা যায় মেজবানদারের বারান্দায় বসে থাকে জামিয়ার গম্বুজের নিচে মাটিতে বসে থাকে ইমাম হাশিমির 10 জনের শ্রোতাদের কাতারে বসে থাকে আল্লাহর ওলির দরবারের আঙ্গিনায় বৃষ্টির মধ্যে ভিজতেছে এত বড় আলেম ভিজতেছে কেন আমি আলেম হতে পারি আজহারের জন্য আমি আলেম হতে পারি মিশর ইউনিভার্সিটির জন্য আলেম হতে পারি মদিনা ইউনিভার্সিটির জন্য আমি আলেম হতে পারি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য কিন্তু আমি তো ওলি আল্লাহর কদমের হাত কারণ ওই জ্ঞান অর্জন করতে এসেছি এই জ্ঞান দিয়ে তো আমি শরীয়ত জেনেছি আর মুর্শিদ নামের জ্ঞান দিয়ে আমি খোদা পর্যন্ত পৌঁছব তো এই কুরবানির সাথে তাসাউফের কিছু বিষয় আছে গরু যখন কুরবানি দেয় তার রক্তগুলা কি করে দেয় বের করে দেয় না যতক্ষণ রক্ত বের হবে না ততক্ষণ গরুটাকে রক্ত বের হওয়ার জন্য সুযোগ কেন রক্ত বের করবেন গরু কি জন্য রক্ত বের হবে রক্ত হারাম গরুটা আপনাকে বলতেছে বান্দা দেখ আমার শরীরে যতগুলো হারাম আছে সমস্ত হারামকে আমি বের করে আমি হালালটা তোদের জন্য দিয়ে যাচ্ছি আপনি আপনার ভিতরে হারামিটা বের করতে পারছেন এক সুন্নি আলেমকে দেখতে পারে না এত বড় হারামি এক ভাই আরেক ভাইয়ের সুখ দুঃখ দেখতে এক এলাকাবাসী সুখে থাকলে আরেকজনের সুলকানি কি হয়ে যায় আমরা হচ্ছে ওই ধরনের হারামি আমি আমার হারামটাকে বের করতে পারি নাই আমার কথা বলছি আপনাদের কথা না এই জন্য শুধু কুরবানি দিলে হবে না নিজের ভিতরটাকেও পরিষ্কার তাজকিয়ায়ে নফস কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা নিজেকে পরিশুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা মাওলানা করিম যদি আবার কখনো সুযোগ দেয় তাসাউফ আজকে চাইছিলাম যে একটু কুরবানিটা নিয়ে আরেকটু আলোচনা করব আরেকটু তাসাউফের রস এটার মধ্যে আপনাদেরকে মিক্সচার করে দেব কিন্তু সময় বলতেছে আর সময় বাকি নাই আলহামদুলিল্লাহ ওয়া তাবারাক ওয়া তাআলা আল্লাহ পাক জেনে থেকে জ্ঞান অর্জন করে আমাদেরকে সহি সমাজ সহি বুঝাল আমাদেরকে দান করুক আপনাদেরকে আপনারা জানেন আল্লাহর যদি হুকুম হয়
ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী বৃহস্পতিবার আমরা ফজরের নামাজের পরে নির্দিষ্ট একটি সময় এখানে ঈদুল আযহার নামাজ আদায় করব আমার মসজিদ পরিচালনা কমিটি মুসল্লি কেরাম থেকে পরামর্শ নিয়ে সময় নির্ধারণ করেছেন ঈদের জামাত হবে 7:30টায় কয়টায় 7:30টায় ঐতিহ্যবাহী হযরত শাহ জানিশা রহমাতুল্লাহ আলাই দরবারে পাকের যে মাঠ আছে ওই মাঠের মধ্যে 7:30টায় জামাত অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই অবশ্যই 6:30টার মধ্যে কোথায় চলে আসবেন ঈদগাহে চলে আসবেন কারণ ওই দিন কুরবানির কিছু মাসাল আপনাদেরকে কি করব বর্ণনা করব তবে একটা কথা বলি কুরবানির হাদিয়া যদি ক্রয় করেন এটার গোশতের দিকে ধ্যান না দিয়ে সৌন্দর্যের দিকে কি দিবেন ধ্যান দিবেন শিং ভাঙা পা ভাঙা লেজ চিরা কাটা এগুলো আপনারা কখনো কি করবেন না এগুলো নেবেন না এগুলো দিয়ে কুরবানি হবে না এরপরে আপনারা যখন কুরবানির পশু হাদিয়া কিনবেন অনেকে এখন اختلاف করছেন খাসি দিয়ে কুরবানি হবে কিনা অবশ্যই খাসি দিয়ে কুরবানি হবে যেহেতু রাসূল পাক খাসি দিয়ে কি করেছেন দুইটা খাসি দিয়ে কুরবানি করেছেন একটা নিজের নামে দিয়েছেন একটা উম্মতে মুহাম্মদীর নামে দিয়েছেন যেহেতু রাসূল পাক খাসি দিয়ে দিয়েছেন সেহেতু খাসি দিয়ে কুরবানি হবে আবার অনেকে বলেন মহিষ দিয়ে কুরবানি হবে কিনা গৃহপালিত পশু খেয়াল রাখবেন এখন আগের যুগে মহিষ পাওয়া যেত জঙ্গলে এখন কিন্তু মহিষ আর জঙ্গলে এখন মানুষের সাথে মহিষগুলো কি হয় এই যে খামারে খোয়ারে আপনি বিভিন্ন জায়গায় লক্ষীপুরে দেখবেন যে হাজার হাজার মহিষ চড়াইতেছে রাখাল দিয়া তখন এটা আর বন্য মহিষ নাই এটা এখন কি হয়ে গেছে গৃহপালিত হয়ে গেছে গৃহপালিত পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন নাম হবে কয়টা 7টা কয়টা 7টা আর বন্য যদি হয় যেমন গয়াল এগুলো দিয়ে কিন্তু কয় নাম এক নাম কারণ এগুলো পালন করা যায় এগুলো জঙ্গলে বড় হয় বন্য বন্য পশু হলে এক নাম আর গৃহপালিত হলে কয় নাম সাত নাম তবে ছাগলের ক্ষেত্রে না ছাগলের ক্ষেত্রে কয় নাম এক নাম আপনারা পশু যখন নির্বাচন করবেন পশুটাকে নির্বাচন করার সময় তার সৌন্দর্য মোটা তাজা অন্ততপক্ষে তার বয়স 2 বছর অতিক্রম হয়েছে কিনা উট হলে 5 বছর গরু হলে 2 বছর ছাগল হলে অন্ততপক্ষে একটা বছর বা অনেক সময় ছাগল দেখা যায় যে 6-7 মাস গেলে 1 বছরের ছাগলের সমান হয়ে যায় ওগুলো দিয়ে কি হবে দেখতে বড় মনে হয় ওটা দিয়ে হবে কিন্তু দুইটা দাঁতওয়ালা গরু দেখবেন এখন তো বয়স নির্বাচন করে কি দিয়ে দাঁত দিয়ে অন্ততপক্ষে কয় দাতা দুই দাতা আপনারা দেখবেন সুন্দরটা প্রাধান্য দিবেন সুন্দরটা দিয়ে তবে ছয় নামের মধ্যে সাত নামের মধ্যে যেহেতু আমার নবী আপনাদেরকে ছাড়া কুরবানি করেন নাই আমরাও নবীর একটা নাম ছাড়া কুরবানি নবীর নাম দিতে হবে এটা কোনো ফরজ না বাধ্যতামূলক নয় কিন্তু দিবেন কেন নবীর নাম দিলে আপনার কুরবানি কি হবে কারণ আল্লাহ সব নাম ফেরত দিতে পারে কিন্তু আমার নবীর নাম ফেরত দেবে না এইজন্য এক নাম মুস্তাফার রাখবেন নবিয়ে পাকের রাখবেন রাখা ছয়টা নাম যার যার মন চায় তার তার নাম দিয়ে আপনারা দিবেন তবে হ্যাঁ যাদের উপর যাকাত ফরজ হয়েছে ওই সব ব্যক্তির উপর কুরবানিও কি হয়েছে অবশ্যই আগে জীবিত মানুষের নাম দিবেন এরপরে নাম বাইচা থাকলে অনেকে আছেন যে দাদার নাম দিছে দাদির নাম দিছে নানার নাম দিছে নানির নাম দিছে নিজের নাম দিছে কিন্তু বউয়ের নাম উপযুক্ত ব্যক্তির নাম দেয় নাই আগে উপযুক্ত ব্যক্তির নাম দিবেন এরপরে এরপরে হচ্ছে কি এখন একটু সুযোগ আছে ঘরে নতুন বউটো যারা আনছেন একটু গুতা মারেন তোমার বাপে গরু হতে ফাটাইব খবরদার এগুলা কখনো বলবেন এগুলা নিয়ে যদি আপনি জোর করে নেন এই এই গরু দিয়ে কি হবে না এমনি খুশিয়ে দিল এক জিনিস আর মাইয়ারও তাই উগ্র না ফাঁসছো দিও আর তুমি মনে হত দে আমার মন চাইতেছে আমি 5টা দিব তাতে কোনো অসুবিধা তবে এই ফেসবুক গরম হয়ে গেছে এই এই বিষয়টা নিয়ে যে কুরবানি গরু নিব কিন্তু এর চাইতে আরো বেশি খেয়াল রাখতে হবে এখানে আমি অনেকের আগ্রহ পড়াইছি 30 লাখ টাকা কাবে এটা আরো বড় জুলুম এটা আরো বড় জুলুম 25 লাখ টাকা 10 লাখ টাকা নিচে আমি কাবিন দেখি না এই মসজিদে বিয়ে যতগুলা পড়াইছি 10 লাখ 15 লাখ 20 লাখ 25 লাখ 30 লাখ এটাও জুলুম ফার্নিচার নেওয়া এটাও জুলুম মেয়ের পক্ষ থেকে অতিরিক্ত মোহরানা দাবি করা এটাও আবার ঘরে বউ আনার পরে কুরবানির গরু ছানো জুলুম জোর করে যদি গরু নেন আপনি খোসায়া খাসায়া এমনি তো ডাইরেক্ট নেয় না ওই খোসায়া খাসায়া নাই এই খোসায়া খাসায়া যদি নেন এটা দিয়ে কুরবানি করলে কুরবানি
যদি ওই ব্যক্তি যেই ব্যক্তি কুরবানির পশু আপনাকে হাদিয়া দিচ্ছেন উনি যদি মনটা একটু ছোট করে দেন কষ্ট করে অনেকে দেখছে আমি ঋণ তুলে ব্র্যাক ব্যাংক থেকে আশা ব্যাংক থেকে ঋণ তুলে 1 লাখ টাকা 70,000 80,000 টাকা তো গরু এখানে হালাদে কিনু হয় মাইয়ার ফোয়ার বাফতুন কিনু হয় আহা গোমর ইচ্ছে ছাই লাল লাল ছাই দিতে না হালামি কি বিকি দিয়ে দেওয়া বিয়াইসা খবরদার এগুলা দিয়ে এরকম জোর করে নিলে এগুলা দিয়ে কুরবানি তবে মুহাববতে দিলে ভিন্ন বিষয় মুহাববতের জিনিস ভিন্ন জিনিস আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন এবং এরপরে আপনাদের যদি কোনো কারণে যদি বৃষ্টি হয় জামাত হবে কয়টায় 7:30টায় যদি কোনো কারণে বৃষ্টি দেখতেছেন যে আকাশ মেঘলা তখন কিন্তু আরো দেরি করা যাবে না তখন জামাত হবে 7টায় একটা 7:30টায় আর একটা মসজিদে হবে যদি কোন কারণে বৃষ্টি মাঠে পড়তে পারতেছেন না সকালের আবহাওয়া খারাপ দেখিয়েন ঘুমায়ের মধ্যে পড়ে যাইয়েন না অনেকে আছেন যে কোন দিকে চলে যায় খবর নাই আরো আগে চলে আসবেন তখন 6টায় মসজিদে চলে আসবেন ইনশাআল্লাহ 6টা থেকে বয়ান কি হয়ে যাবে শুরু হয়ে যাবে 7টায় একটা জামাত হবে 7:30টায় আর একটা জামাত হবে আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য মুসাম্মত আনোয়ারা বেগম সাহেবা মুসাম্মত জাহানারা বেগম আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক আমিন হাজী মোহাম্মদ নুরুন নবী খান সাহেব 1000 টাকা দিয়েছেন এইজন্য জিহাদে আসগর আর জিহাদে আকবর যুদ্ধের ময়দানে মানুষ গিয়ে শহীদ হয় ওটাকে জিহাদে আসগর বলেছেন ইসলামের জন্য জিহাদের ময়দানে শহীদ হওয়াকে জিহাদে আসগর ছোট জিহাদ আর জিহাদে আকবর বলেছেন নিজের প্রবৃত্তির বিরুদ্ধে ক্রোধ মোহ মদ মাৎসর্য রিপুর বিরুদ্ধে জিহাদকে রাসূলে পাক জিহাদে আকবর বলেছেন বড় করে বলে সুবহানাল্লাহ আপনি মনে করছেন যে মাথায় পাগড়ি পরলাম টুপি দিলাম দাড়ি রাখলাম নামাজ পড়লাম আমি মুমিন মুত্তাকি না হ্যাঁ আপনি এক দরজার মুমিন মুত্তাকি হয়েছেন আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের যতগুলো আয়াত আছে এই আয়াত মাত্র একমাত্র আয়াত যেটার সাথে অন্য কোন আয়াতের কোনো কি নাই আল্লাহ পাক এখানে বলছেন লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস-সালিহাত যারা ঈমান এনেছে এবং আমলে সালে করেছে আল্লাহ পাক বলছেন জুনাহুন ফিমা তাইমু পূর্বে যা মুসলমানদের জন্য হালাল ছিল পরে যেগুলো হারাম হয়েছে যেই দিন থেকে হারাম হলো সেই দিন থেকে বাদ দিয়ে দিল কিন্তু পূর্বে যে ভক্ষণ করেছে এটা নিয়ে অনেকের মধ্যে আফসোস রয়েছে আমার আল্লাহ বলেন পূর্বে তোমরা যা ভক্ষণ করেছো হারাম হওয়ার পূর্বে ওইটা নিয়ে তোমাদের কোনো গুনাহ নাই কোনো চিন্তা নাই কারণ ওইটা মাফ করনে ওয়ালা হলাম আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন এখানে দেখেন লাইসা আলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে আমানু আর একটা ওয়া আমিলুস সালিহাত জুনাহুন ফিমা তুআইমু এটা বলার পরে আবার বলছেন ইজা মা তাকু আমানু ওয়া আমিলুস সালিহাত সুবহানাল্লাহ বলেন আবার আল্লাহ বলতেছেন ইজা যখন মা তাকু যখন সে তাকওয়া অর্জন করলো ওয়া আমানু এবং ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত এবং আমলে সালেহ করলো দেখেন প্রথমবার এনেছেন আমানু আর ওয়া আমিলুস পরে আনতেছেন মাত্তাকু ওয়া আমালু ওয়া আমিলুস সালিহাত আগে এনেছেন দুইটা এখন এনেছেন আগে এনেছেন আমানু আর ওয়া আমিলুস সালিহাত তাদের জন্য কোনো গুনাহ নাই পূর্বে যা তারা ভক্ষণ করেছিল পরে যা হারাম হয়েছে এরপর আবার বলছেন যারা তাকওয়া তাকওয়া শব্দটা যোগ করেছেন খোদা ভীতি ঈমান এবং আমলে সালে করেছেন সুম্মাত তাকু অতঃপর আবার তারা তাকওয়া অর্জন করলো দেখেন এখানে আল্লাহ পাক প্রথমে ঈমানদারের কথা বলেছেন আমলে সালেহের কথা বলেছেন একটা পর্ব গেল দ্বিতীয়বার আবার বলতেছেন তাকওয়া ঈমান আমলে সালেহ দুইবার গেল তৃতীয়বার বলতে সুম্মাত তাকু ওয়া আমানু
যারা তাকওয়া এনেছেন আবার ঈমান অর্জন করেছেন তাহলে বোঝা যায় ঈমানের কয়েকটা দরজা তাকওয়ারও কয়েকটা দরজা খালি আমরা মাওলানারা অনেক তাকওয়াবান ঈমানদার হই কিন্তু আল্লাহর ওলি নই কারণটা কি কারণ ঈমানের একটা দরজা আছে তাকওয়ার একটা দরজা আছে আল্লাহ পাক বলতেছেন সুম্মাত তাকওয়া আমানু সুম্মাত তাকু আবার বলতেছেন এরপরের বার আমানু শব্দ আনেন নাই যখন আপনি আল্লাহর প্রতি নিজেকে যখন এমন ভাবে কুরবান করে দিলেন কেমন কুরবান যখন একটা মানুষ মারা যায় তাকে গোসল দেওয়া হয় কি হয় না গোসল কে দেয় এলাকার লোকজন আত্মীয়-স্বজন কি দেয় আচ্ছা বলেন তো মইয়ত শুয়ে থাকে মইয়ত কি নিজে নিজে ডান দিকে করট হয় বাম দিকে করট হয় বসতে পারে উল্টাইতে পারে কেউ উল্টাই কেউ ডান দিকে করট করে কেউ বাম দিকে করট করে কেউ বসায়া তার তলপেটে কি দেয় চাপ দেয় এবং কেউ তাকে উপর করে তার শরীরের মধ্যে চাপ দিয়ে কোন দুর্গন্ধ থাকলে বের করে তার ওই ব্যক্তি তার শরীরটাকে যারা মইয়তকে গোসল করাচ্ছেন তাদের কাছে সফরদ করে দিয়েছেন যেদিকে ঘোরায় সেদিকে ঘুরে যদিও বা সে দেখতেছে সে শুনতেছে আপনি মনে করতেছেন সে দেখতেছে না ভুল সে দেখতেছে সে শুনতেছে আপনি জোরে চাপ দিলে সে ব্যথাও এইজন্য আল্লাহর হাবিব বলছেন মইয়তকে গোসল করাইলে ডলবা কি আস্তে আস্তে পানি দিবা কি গরম জলের সাথে কি দিবা আমরা বড়ই পাতা দেই কিনা এখন মানুষটা মারা গেছে বড়ই পাতা কি দেওয়ার দরকার এ তো মরা তার মানে সে অনুভব করতেছে সে শুনতেছে সে দেখতেছে কিন্তু সে তাকে সফরদ করে দিয়েছে কার হাতে যারা গোসল দিয়েছেন তাদের হাতে যেদিকে করে সেদিকে ঘুরে তুললে উঠায় বসলে বসায় শুইলে শুয়ায় করট ফিরাইলে ফিরে ঠিক তদ্রূপভাবে তুমি যখন ঈমানদার শুধু মুখে নয় তোমার প্রত্যেকটা কর্ম তোমার প্রত্যেকটা আমল তোমার প্রত্যেকটা নিঃশ্বাস আল্লাহর প্রতি এমন ভাবে তুমি রুজু করে দিলে জিসিম তোমার কিন্তু কন্ট্রোল করবে আল্লাহ আল্লাহ যেভাবে চাই তুমি সেভাবে খুশি জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর হুকুম হয়েছে করাত চলেছে মাথার উপর দুই টুকরা হয়েছে উ শব্দ করেন নাই ও জাকারিয়া উ শব্দ করো নাই কেন বলে আমার আল্লাহকে খুশি করার জন্য ও মুসা তুমি যখন নদীর কিনারায় গেলা পিছন দিয়ে ফেরাউন সামনে নীল নদ ডুবে মরা যাওয়ার ভয় ছিল কিন্তু তুমি সেখানে দাঁড়িয়ে তখনও তোমার ঈমানকে মজবুত রেখেছো কেন রেখেছো বলে আল্লাহকে খুশি করার জন্য ও ইব্রাহিম তুমি যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো সবাই আগুনকে ভয় পায় তুমি আগুনকে আলিঙ্গন করলা তুমি তো পুড়েও যেতে পারতা বলে পুড়তে রাজি কিন্তু আল্লাহকে খুশি করতে চাই আমার হযরত আসিয়া যিনি ফেরাউনের ঘরে থাকার পরেও যাকে জ্বলন্ত তেলের মধ্যে ফ্রাই করা হয়েছে সবাই তো আগুনকে ভয় পায় গরম তেলকে ভয় পায় মারলে হাত পুড়ে যাবে শরীরের মধ্যে ফুসকা পড়বে মাছ যেভাবে ফ্রাই হয় তোমাকে ফ্রাই করা হবে তোমার কি ভয় লাগে নাই বলে ওইটার চাইতে বেশি ভালো লাগে আল্লাহকে খুশি করার জন্য ঠিক তদ্রূপভাবে তুমি যখন ঈমানটাকে ওই পর্যায়ে নিয়ে যাবা যেটাতে আল্লাহ খুশি সেটাতে তুমি খুশি যেটাতে আল্লাহ নারাজ সেটাতে তুমি নারাজ যেটাতে আল্লাহ তোমার উপর রাজি তুমি সেটাতে রাজি আল্লাহ যখন আম গাছ তলায় বসাইয়া ভিক্ষার তালি হাতে ধরাইলো তুমি বললে আলহামদুলিল্লাহ যখন তোমাকে রাজপ্রসাদের উপরে সর্বোচ্চ মকামে বসাইলো তুমি বললে আলহামদুলিল্লাহ কেউ তোমাকে ইজ্জত দিল তুমি বললে আলহামদুলিল্লাহ কেউ তোমাকে আঘাত করলো তারপরেও বললে আলহামদুলিল্লাহ অর্থাৎ তোমার প্রতিটা নিঃশ্বাস যখন আল্লাহর কন্ট্রোলের মধ্যে থেকে তুমি তোমাকে আল্লাহর প্রতি রুজু করে দিবা ওই ঈমানে কামিলের উপর ফায়েজ হবা তখন তোমার মকাম হবে ভিন্ন তুমি আর মাওলানা নাই তখন তুমি আল্লাহওয়ালা তুমি সাধারণ আলেম নও তখন তুমি হযরত শাহজালাল সাহেব বড় করে বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন দেখো বান্দা যখন তুমি লাইসা আলাল লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত জুনাহুন ফীমা তুইমু একটি পর্ব শেষ ইজামাত তাকওয়া আমানু ওয়া আমিলুস সলিহাত আবার ঈমানের আরেকটি দরজা দিয়ে আপনি অতিক্রম করলেন তাকওয়া অর্জন করলেন আমলে সলিহ করলেন সুম্মাত তাকওয়া আবার তুমি তাকওয়া অর্জন করলা
কোন তাকওয়া যেই তাকওয়া দিয়ে আল্লাহ খুশি রাসূল খুশি যেই তাকওয়ার মাধ্যমে তুমি আল্লাহকে তোমার শাহিরগের চাইতো তুমি তোমার ব্রেইন নামের রাডার দিয়ে কলক নামের রাডার দিয়ে অনুধাবন করতে পারো আবার আল্লাহ পাক বলতেছেন সুম্মাত তাকওয়া আহসানু দেখেন এখানে তৃতীয়বার এসে আল্লাহ শুধু দুইটা শব্দ এনেছেন আরেকটি নতুন শব্দ যোগ করেছেন সুম্মাত তাকু অতঃপর তুমি মুত্তাকি ফরেজগার আল্লাহ ওয়ালা ইবাদতকারী আল্লাহকে ভয় করবে ওয়ালা এবং ওয়া আহসানু সাহেবে ইহসান যখন তুমি ঈমান আমলে সলেহ এরপরে তাকওয়া ঈমান আমলে সলেহ এরপরে আবার বললেন তাকওয়া ঈমান এরপরে বললেন তাকওয়া এবং ওয়া আহসানু সাহেবে ইহসান হলে তখন আল্লাহ ওই বান্দার জন্য একটা পুরস্কার ঘোষণা করতেছেন কি ঘোষণা আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ সাহেবে ইহসান ওয়ালাকে mohabbat করেন বড় করে বলে সুবহান এর আগে বলেন নাই যে আমি mohabbat করি সাহেবে ইহসান কে আমি mohabbat করি কেন mohabbat করেন অন্য আয়াতও এটার একটা ব্যাখ্যা রয়েছে আল্লাহ পাক বলছেন যেটা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াত আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ বলতেছেন যেই ব্যক্তি আমার মধ্যে সর্বাত্মক প্রচেষ্টা করে আল্লাযীনা জাহাদু জিহাদ করে ফীনা আমি আল্লাহর ভিতরে সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহর মধ্যে তার জীবন হবে আল্লাহ তার ধ্যান হবে আল্লাহ তার খেয়াল হবে আল্লাহ তার চাওয়া হবে আল্লাহ তার নজর হবে আল্লাহ তার ধ্যান হবে আল্লাহ তার অন্তরে আল্লাহ তার জবানে আল্লাহ তার চোখে আল্লাহ নিঃশ্বাসে আল্লাহ কলবে আল্লাহ চায় আল্লাহ বুঝে আল্লাহ চলে আল্লাহ অর্থাৎ সে আল্লাহ বাদে তার একটা শব্দ কোষে ব্যয় করে আমি আল্লাহর মধ্যে সে চেষ্টা করে জিহাদ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা যখন সে আমি আল্লাহর দিকে চেষ্টা করে আমি তার জন্য আমার একটা আমি আমার সমস্ত রাস্তাকে সুবুলানা মানে সাবিলের বহুবচন সুবুলানা সাবিল মানে রাস্তা সুবুলানা মানে অনেকগুলা রাস্তা আমি আল্লাহ তার জন্য খুলে দেই এই জন্য তরিকা ভিন্ন হয় অনেক এক তরিকার মানুষ এক তরিকাকে কি করে না আপনি এক তরিকা আছেন ওটা আপনার জন্য ঠিক আছে শাহজানি শাহ তরিকা ওটা ওনার জন্য ঠিক আছে খাজা বাবার তরিকা এটা ওনার জন্য ঠিক আছে গাউসে পাকের তরিকা এটা ওনার জন্য ঠিক আছে কারোর জন্য শুধু শরীয়ত সম্মত কারোর জন্য শরীয়ত ও তরিকত সম্মত কারোর জন্য শরীয়ত তরিকত হাকিকত মারেফত সম্মত অর্থাৎ আল্লাহ পাক অনেকগুলো রাস্তা খুলেছেন যেই রাস্তা তোমার ভালো লাগে সেই রাস্তা দিয়ে যাবা আল্লাহ বলতেছেন যখন তোমার ধ্যান খেয়াল মন অন্তর চাওয়া পাওয়া নজর আমি আল্লাহ হয়ে যায় তখন আমি আল্লাহ তোমার জন্য তোমার হিদায়াতের জন্য সুবুলানা অনেকগুলো রাস্তা খুলে দেই ওয়া ইন্নাল্লাহা মাআল মুহসিলা মাআল মুহসিনিন আমি আল্লাহ মুহসিন সাহেবে ইহসানকারীদের সাথে আমি মুহসিনদের সাথে থাকি বড় করে বলো সুবহানাল্লাহ এইজন্য কোরআনের কোথাও পাবেন না ইন্নাল্লাহা মাআল মুসাল্লিন পাবেন কোথাও দেখাইতে পারবেন ইবাদতের উদ্দেশ্য কি আপনাকে মুহসিন বানানো সৎ বানানো পৌত পবিত্র বানানো তো শুধু গরু কুরবানি দেওয়ার নাম কুরবানি নয় এখানে কুরবানির আরো অনেক বিষয় আছে তাসাউফের অনেক বিষয় যেটা আমি আপনাকে বলতে পারতেছি না বা বললে আপনারা হয়তো বা নাও বুঝতে পারেন কারণ আলেমদের ভাষা সবকিছু যে আওয়াম বুঝবে তা নয় যেখানে হযরত আবু হুরায়রা বলতেছেন হাফিজাত মিন রাসূলিল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ আইনে আমি রাসূল থেকে দুই চোখ জ্ঞান অর্জন করেছি কয় চোখ অথবা দুই গ্লাস অথবা দুই কাপ অথবা দুই বর্তন অথবা দুই বাটি অথবা দুই পাতা ফা আম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু প্রথম প্রকার জ্ঞান যেটা আমি তোমাদেরকে আম ভাবে বলি যেটা তোমরা শুনতো বস্তো তোমরা বুঝতো বস্তো তোমরা জানতো বস্তো যেমন মাইজ ভান্ডারের বেলায় তো মতলাক অনেকে বুঝে না মনসুর হেল্লাজের আনাল হকের রহস্য অনেকে বুঝে না এই জন্য আবু হুরায়রা বলতেছেন আমি দুই প্রকার দুই কূপ দুই জ্ঞান দুই চোখ জ্ঞান আমি অর্জন করেছি যেটা এক প্রকার আমি তোমাদেরকে বলছি
ওয়া আম্মাল আখারু ফালাউ বাসাসতুহু দ্বিতীয় প্রকার যে জ্ঞান আমি অর্জন করেছি সেই জ্ঞানের কথা যদি আমি তোমাদেরকে ভুলে বলে ফেলি বা তোমাদেরকে জানাইয়া দেই কুতিয়া হাযাল বুলুম কুরবানির গরুর চুরিটা গরুর গলায় যাবে না তোমরা আমি আবু হুরায়রার গলায় কি করবে তাহলে রাসূলের কিছু ইলমে মারিফাতের জ্ঞান আছে যেটা কামিল মুর্শিদ কামিল ওলির কদমে গিয়ে অর্জন করতে হয় এইজন্য বড় বড় আলেম হওয়ার পরও জাইয়িদ আলেম হওয়ার পরও পীরের কদমে যায় টাইটেল নিতে নিতে আজহান নয় সারা বিশ্বের যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা থেকে ফরার পরে দেখা যায় মাইজবানারের বারান্দায় বসে থাকে জামিয়ার গম্বুজের নিচে মাটিতে বসে থাকে ইমাম হাশিমির 10 জনের শ্রোতাদের কাতারে বসে থাকে আল্লাহর ওলির দরবারের আঙ্গিনায় বৃষ্টির মধ্যে ভিজতেছে এত বড় আলেম ভিজতেছে কেন আমি আলেম হতে পারি আজহারের জন্য আমি আলেম হতে পারি মিশর ইউনিভার্সিটির জন্য আলেম হতে পারি মদিনা ইউনিভার্সিটির জন্য আমি আলেম হতে পারি জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার জন্য কিন্তু আমি তো ওলি আল্লাহর কদমের হাত কারণ ওই জ্ঞান অর্জন করতে এসেছি এই জ্ঞান দিয়ে তো আমি শরীয়ত জেনেছি আর মুর্শিদ নামের জ্ঞান দিয়ে আমি খোদা পর্যন্ত পৌঁছব তো এই কুরবানির সাথে তাসাউফের কিছু বিষয় আছে গরু যখন কুরবানি দেয় তার রক্তগুলো কি করে দেয় বের করে দেয় না যতক্ষণ রক্ত বের হবে না ততক্ষণ গরুটাকে রক্ত বের হওয়ার জন্য সুযোগ কেন রক্ত বের করবেন গরু কি জন্য রক্ত বের হবে রক্ত হারাম গরুটা আপনাকে বলতেছে বান্দা দেখ আমার শরীরে যতগুলো হারাম আছে সমস্ত হারামকে আমি বের করে আমি হালালটা তোদের জন্য দিয়ে যাচ্ছি আপনি আপনার ভিতরে হারামিটা বের করতে পারছেন এক সুন্নি আলেমকে দেখতে পারে না এত বড় হারামি এক ভাই আরেক ভাইয়ের সুখ দুঃখ দেখতে এক এলাকাবাসী সুখে থাকলে আরেকজনের সুলতানি কি হয়ে যায় আমরা হচ্ছে ওই ধরনের হারামি আমি আমার হারামটাকে বের করতে পারি নাই আমার কথা বলছি আপনাদের কথা না এই জন্য শুধু কুরবানি দিলে হবে না নিজের ভিতরটাকেও পরিষ্কার তাজকিয়ায়ে নফস কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা নিজেকে পরিশুদ্ধ করতে হবে